নমস্কার, আমি রুম্পা। আজ আমি আপনাদের সঙ্গে একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো বন্ধুত্ব। এটি খুব দামি একটি শব্দ, দামি একটি সম্পর্ক, যেটা সবাই এর মর্যাদাটা দিতে পারে না এবং এর মানটাও রাখতে পারে না। বন্ধু ভগবানের দান। ভগবানের যদি আশীর্বাদ থাকে তাহলে আপনি জীবনে এমন কিছু বন্ধু পাবেন যারা আপনার জীবনে ছায়া সঙ্গী হিসেবে থাকবে। এবং এর অপোজিটটাও হয়, আপনার জীবনে এমন কিছু বন্ধু আসবে যারা আপনার জীবনটাকে তছনছ করে দিয়ে চলে যাবে। সেই সমস্ত বন্ধুদের আপনি চিনবেন কী করে? চেনা কি যায়? একটা মানুষকে কি অত সহজে চেনা যায় যে আপনার এত ভরসার জায়গা হয়ে বন্ধু হয়ে আপনার কাছে হাত বাড়িয়েছে? সে আপনার বন্ধু, খুব ভালো বন্ধু, আপনি তাকে ভরসা করেন, বিশ্বাস করেন। আপনি কাকে আপনার মনের কথা বলবেন, আপনার ব্যক্তিগত কথা বলবেন? বন্ধুকে আমরা শেয়ার করি অবশ্যই। সবার আগে আমরা বন্ধুর সঙ্গে শেয়ার করি, যে আমাদের কাছের বন্ধু হয় আমরা তাকে শেয়ার করি। এর মানে এই নয় সে আপনার বন্ধু হয়ে আপনার পিছনে গিয়ে সে ছুরিটা বসাবে। আপনি তাকে বিশ্বাস করে কিছু কথা বললেন, আপনার বন্ধু জানে এই কথাগুলো যদি সে কোনোভাবে লিক করে, সে নানা রকম কথা হতে পারে, সাংসারিক হতে পারে, ব্যক্তিগত হতে পারে, নানা রকম কথা আমরা আলোচনা করি বন্ধু বান্ধবের সাথে, কিন্তু সে আপনাকে পেছন থেকে একটা ছুরি বসিয়ে দিল এবং তাতে আপনার জীবনটা পুরো তছনছ হয়ে গেল। সেটাকে আপনি কিছুতেই আর গুছিয়ে আনতে পারলেন না। শুধু আপনার হলো না, আপনার সাথে জড়িয়ে থাকা আরও কয়েকটা জীবন তছনছ হয়ে গেল। কিন্তু ওই যে আপনার বন্ধুটি, সে দেখুন একদম ঠিক আছে। এই ধরনের বিশ্বাসঘাতক কিছু মানুষ আছে যারা বন্ধু রূপে আসে, এসে আপনি বেঁচে থাকবেন অবশ্যই, আপনি আপনাকে খুন করে দেবে না, আপনাকে শারীরিকভাবে খুন করে দেবে না, আপনাকে মানসিকভাবে শেষ করে দিয়ে চলে যাবে। আপনার বিশ্বাস, বিশাল বড় বিশ্বাস ওখানে ভেঙে গেল, ভরসা ওখানে ভেঙে গেল। দ্বিতীয়বার আপনি কারোর সঙ্গে বন্ধুত্ব করতে, কাউকে আপনার সমস্যার কথা জানাতে আপনি কিন্তু পাঁচবার ভাববেন যে আমি কি বলবো, কারণ আপনার সঙ্গে একটা ভীষণ ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়ে গেছে এবং তার জন্য আপনি সারা জীবন স্যাক্রিফাইস আপনাকে করে যেতে হবে। শুধু আপনাকে নয়, আপনার সাথে আরও যদি কিছু জীবন জড়িয়ে থাকে তাদেরকেও। তাই আমার কিছু বক্তব্য, বন্ধুরূপী মুখোশধারী যে সমস্ত মানুষরা চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছেন, আমি মনে করি অবশ্যই নিজের চরকায় তেলটা দিন, নিজের চরকায় তেল দিন, কাজে দেবে। আর আমি আরেকটা কথা বলি, কখন আপনাকে এগুলো মানায়, সেই যে অপোজিট পার্টে যে বন্ধু নামের মানুষটি আছে, আপনাকে দেখতে হবে সে কী। সে যে আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করছে, আপনাকে নিয়ে চুলচেরা বিচার করতে বসেছে কোথাও আপনার পরিবারের সাথে, সে কি ঠিক? সে কি ঠিক? আমার বক্তব্য এটাই, আমি আমি কখন একটা মানুষকে নিয়ে আলোচনা করব, সেই যোগ্যতাটা কি আমার মধ্যে আছে আদতেও, কাউকে নিয়ে আলোচনা সমালোচনা করার মতো? আমি কি সেই লেভেলটায় পৌঁছতে পেরেছি? আমার তো নিজেরই প্রচুর সমস্যা, নিজেরই প্রচুর প্রবলেম, নিজের অনেক দোষ, কিন্তু সেটা আমি দেখছি না একবারও নিজের দিকে। আমি কিন্তু অন্যের ঘরে হাত বাড়িয়েছি, আমি কিন্তু ভাবলাম না আমি যে কাজটা করছি তার ফলটা কী হতে পারে, আমি কিন্তু একবারও সেটা ভাবলাম না। যাক, আমি ঈশ্বরের কাছে কামনা করি ভগবান ওনাদের মঙ্গল করুক, অবশ্যই মঙ্গল করুক, ভালো করুক। একটা কথা মানি, আমি আমার মা, আমার পরিবারের বড়দের কাছ থেকে শুনে এসেছি যে আমাদের জন্মের পর 6 দিনের দিন রাত্রিবেলা বিধাতা এসে আমাদের কপালে লিখন
পড়ে যায় আমাদের সারা জীবনের হিসেব নিকেশ ওখানে হয়। তো যদি সেটাই হয় সেটাই মানি, যে সেটা ঈশ্বরের ইচ্ছে ছিল, আমার কপালের লেখা ছিল, তাই হয়েছে। এটা গেল নেগেটিভ সাইড। এবার আসি পজিটিভ সাইড। এই নেগেটিভ সাইডটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় আজ আমাকে নিয়ে এসছে, ভয়ঙ্কর। শুধু আমাকে নিয়ে আসেনি, আমার বাচ্চাকেও নিয়ে এসছে। যে করেছেন সে ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, ভালো করুক। এবার আমি আসি একটি নেগেটিভ সাইড, সরি পজিটিভ সাইড, ক্ষমা করবেন, মাথা খারাপ হয়ে যাচ্ছে নানা রকম আলোচনা করতে বসলে। পজিটিভ সাইড, বন্ধুত্বের পজিটিভ সাইড। আমার জীবনে এমন কিছু বন্ধু আছে আমি পেয়েছি ভগবানের আশীর্বাদ, তারা সত্যিই তারা ভগবানের আশীর্বাদের মতো আমার ছায়া সঙ্গী। হয়তো তাদের সঙ্গে রোজ আমার দেখা হয় না, রোজ আমার কথা হয় না, কিন্তু যদি আমি কোনো বিপদে পড়ি তারা সব সময় আমার পাশে ছিল, আছে, থাকবে, সেটা আমি জানি। তাই তাদের কাছেও আমি চিরকৃতজ্ঞ। সবাই এইভাবেই থাকিস আমার পাশে, আমার আপদে বিপদে যেভাবে তোরা জড়িয়েছিলি সেভাবেই থাকিস। বন্ধু কি করতে পারে আর কি করতে পারে না, আপনাকে কিন্তু খাদের থেকে তুলে আনতে পারে বন্ধু, আবার এই বন্ধুই কিন্তু আপনাকে ধাক্কা মেরে খাদে ফেলে দিতে পারে। কারণ ওই যে বিশ্বাসটা যে আছে, আপনি যেটাকে অন্ধের মতো বিশ্বাস করেন সেই বন্ধুকে, তাই তো আজ আপনি ঠকেছেন। এবং অন্ধের মতো বিশ্বাস করেন বলেই আপনার যে ভালো বন্ধুটি আপনাকে খাদ থেকে হাতটা টেনে তুলে উপরে দাঁড় করিয়েছে। তাই আমার একটা কথা বলার, যেটা হচ্ছে আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি, আমি যদি কারোর ভালো করতে না পারি আমি তার খারাপ করব না। আমি কে? সাধারণ একটা নগণ্যতম মানুষ। আমি যদি একটা মানুষের ভালো কোনো রকমভাবে করতে না পারি তাহলে তার খারাপ করার কোনো মানে রাইট নেই, তার লাইফে আমি কোনো খারাপ করবো সে রাইটটা আমার নেই। আজকে তুমি বলতে পারো নিজের পিঠটা বাঁচানোর জন্য যে না আমি তো কিছু করিনি, আমি যা করেছি ঠিক করেছি, সেটা তুমি তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে, তুমি তোমার দৃষ্টিকোণ দিয়ে দেখছো তুমি ঠিক করেছো, কিন্তু তোমাকে আরো ডিপলি ভাবতে হবে আদতেও কি তুমি ঠিক করেছো, তাতে কার কি ক্ষতি হলো সেটা কি তুমি হিসেব করেছো। এই হিসেবগুলো আমার মনে হয় কোথাও না কোথাও লেখা থাকে, হিসেব লেখা হয়ে থাকে। আজকে কাউকে আঘাত করা, কারোর অন্তরে মানে আঘাত দেওয়া, হয়তো আজকে আমাকে মুখে কিছু বলতে হয় না, আজকে আমার বাচ্চা সেও আজকে স্যাক্রিফাইস করছে, হয়তো সারা জীবন তাকে স্যাক্রিফাইস করতে হবে, হয়তো না করতেই হবে। আমি আমার কথা বলছি না, আমি আমার বাচ্চার কথা বলছি, সে তো একদম ছোট, কিচ্ছু বোঝেও না। সেই জায়গায় সেই যে বাচ্চাটার মনের ভেতরে যে কষ্টটা, সেই বাচ্চাটা যে না বলতে পারা তার ভাষা, এর কি কোনো প্রতিদান, কোনো দাম, কিছুই কি সে পাবে না? ঈশ্বর কি কিছুই ফিরিয়ে দেবে না? সুতরাং একটা কথা আমি বলি, কখনো কোনো কিছু কারোর লাইফে করার আগে 10 বার করে ভালোটা একবার চিন্তা করবেন, খারাপটা একবার চিন্তা